আজকের ভিডিওতে আমরা একটি আনারস এনেছি। তো এই আনারসটি আমরা ভর্তা করে খাব। তো চলুন, আপনারা অনেকে আনারস ভর্তা খেয়েছেন, তো আজকে আমরা করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কারণ তা না হলে বুঝবেন না যে কত মজা হয় আনারস ভর্তাটি। চলুন আমরা আজকে আনারস ভর্তা করে খাব। তো আপনাদের দেখাবো কীভাবে আমরা আনারসটি ভর্তা করি। চলুন, বরাবরের মধ্যে মতনই আমাদের সব কিছু রেডি আছে আনারস ভর্তা করার জন্য। তো আমরা আগে আনারসের মাথাটা আনারসটা কেটে সুন্দর করে ছিলে নিই। আনারস ছিলা কমপ্লিট। আমরা এখন তাকে কেটে নিব। আনারসটা খুবই পাকনা হবে, খেতে সুস্বাদু লাগবে। আমাদের কাটা কমপ্লিট। তো আমরা এখন একটি বাটিতে তুলে নিব।
আমরা এখন নিব কিছু শুকনো মরিচ, মরিচগুলার পোকাগুলো ছাড়িয়ে নিব। এর মধ্যে নিব হালকা পরিমাণ একটু লবণ নিয়ে নিব। এখন এর ভিতরে হালকা পরিমাণ একটু তেল দিয়ে দিব। এখন আমরা পুরো আনারসটাকে সুন্দরভাবে মেখে নিব। এই হলো কমপ্লিট, আমাদের মাখা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটু খেয়ে টেস্ট করব। চলো একটু খেয়ে দেখি। তো এখন আমরা দেখতে পাচ্ছি মাখা পুরো কমপ্লিট। এখন আমরা এটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, কিন্তু আর একটু লবণ দিলে বেশি ভালো লাগবে। আমরা একটু লবণ দিয়ে মেখে নিলাম। এখন দেখি, ওয়াও, পুরো সুপার হয়েছে, সুপার। এখন আমরা এখানে যে কজন আছি সবাই মিলে খাবো। তো আপনারা চলুন আমাদের সাথে, আমরা খাই। আপনারা দেখুন, খাও আর খাও না, খুবই মজা হয়েছে, অসাধারণ। আরো কয়েকজন ওই পাশে বসে আছে, আমরা একটু তারে এগুলো দিয়ে আসবো, তারা শর্মে ক্যামেরার সামনে আসে না।